হ্যালো বন্ধুরা, আমি কৃষাণু, ম্যাথোফাইলে আপনাকে স্বাগত। সো লেটস ডু দ্য ম্যাথ। চলো তাহলে শুরু করি আজকের ক্লাস। আজকে আমরা করব অ্যারিথমেটিকের মিক্সচার। এই মিক্সচার চ্যাপ্টারে আমরা অ্যালিগেশন বা লিঙ্ক আপ নামের একটা মেথড শিখব এবং এই মেথডের সাহায্যে এই চ্যাপ্টারের অঙ্কগুলিকে খুব সহজেই করে ফেলব। তবে এই মেথডটা যে শুধুমাত্র এই চ্যাপ্টারের ক্ষেত্রেই অ্যাপ্লাই হবে তেমনটা কিন্তু নয়। এই মেথডের সাহায্যে তুমি পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, অ্যাভারেজ এরকমই অনেক চ্যাপ্টারের অঙ্ক খুব সহজে করে ফেলতে পারবে। তো চলো প্রথমেই এই মেথডের বেসিকটা কী দেখে নিই এবং কোন কোন অঙ্কগুলি কী কী কন্ডিশন ফুলফিল করলে এই মেথড দ্বারা করা যাবে সেটাও দেখে নিই। তো দেখো, প্রধানত তিনটি কন্ডিশন যদি ফুলফিল করে তাহলে যে কোনো অঙ্কই এই মেথডের সাহায্যে তুমি সলভ করতে পারবে। এই কন্ডিশনগুলি হলো, 1 নম্বর, অঙ্কগুলিতে কম করে তিনটে সংখ্যা ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি দিয়ে থাকতে হবে। তো তিনটে নাম্বার অঙ্কতে দেওয়া থাকতে হবে, এটা ডাইরেক্টলিও দিতে পারে বা ইনডাইরেক্টলিও দিতে পারে। 2 নম্বর, এই তিনটে সংখ্যার মধ্যে দুটো সম্পূর্ণ ইন্ডিভিজুয়াল হবে, মানে সম্পূর্ণ আলাদা, পৃথক। মানে আমি বোঝাচ্ছি উদাহরণ দিয়ে, আগে এগুলো লিখে নাও কি হবে। ইন্ডিভিজুয়াল হবে, আর এই তিনটের মধ্যে দুটো সম্পূর্ণ ইন্ডিভিজুয়াল হবে আর একটা কি হবে, এই দুটো সংখ্যার যোগফল হবে, মানে টোটাল বা সাম, ঠিক আছে। আর 3 নম্বর, 3 নম্বর হলো এই তিনটে সংখ্যা একই নেচারের হবে, মানে একই ধরনের হবে। তার মানে এই তিনটে নাম্বারের নেচার কি হবে, সেম হবে। তো এই তিনটে কন্ডিশন যদি ফুলফিল করে তবে তুমি যে কোনো অঙ্ক অ্যালিগেশন মেথডে সলভ করতে পারো। তো আমার মনে হয় এখনও এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়নি, তার জন্য আমি একটা এক্সাম্পল নিয়ে এই ব্যাপারটাকে আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। ধরে নাও একজন ওষুধ ব্যবসায়ী আছে, তিনি কী করে, দার্জিলিং থেকে চা কিনে আনেন এবং আসাম থেকেও চা কিনে আনেন। তো দার্জিলিং চায়ের দাম সাধারণত একটু বেশি হয় এবং আসাম চায়ের দাম সাধারণত একটু কম হয়, এবং তিনি কী করেন, সেই দু প্রকার চা মিশিয়ে তিনি যে চাটা তৈরি করেন সেটাকে দার্জিলিং চা নামেই বিক্রি করেন এবং সেটা দার্জিলিং চায়ের থেকে, অ্যাকচুয়াল দার্জিলিং চায়ের থেকে কিছুটা কম দামেই বিক্রি করেন, ঠিক আছে। তো এটাকে যদি আমি অঙ্কর হিসাবে সাজাই তো আমি লিখছি, আমি দুটো অঙ্ক নিচ্ছি। 1 নম্বর, ধরো তোমাকে দিয়েছে প্রাইস অফ দার্জিলিং টি ইজ ইকুয়াল টু রুপিস এ, ঠিক আছে। তোমাকে দিয়েছে প্রাইস অফ আসাম টি ইজ ইকুয়াল টু রুপিস বি, আর তোমাকে দিয়েছে এই দুটো চা মেশানোর পর যে চাটা পেয়েছি সেটার ওজন তোমাকে দিয়ে দিয়েছে। তার মানে তোমাকে দিয়েছে টোটাল ওয়েট ইজ ইকুয়াল টু, ধরে নাও তোমাকে দিয়েছে এক্স কেজি, ঠিক আছে। 2 নম্বর, আরেকটা অঙ্ক দিয়েছে, এটাতে তোমাকে দিয়েছে প্রাইস অফ দার্জিলিং টি রুপিসে, এরকমই দিয়েছে, আর দিয়েছে প্রাইস অফ আসাম টি রুপিস বি, আর তোমাকে দিয়েছে এই দুটো চা মিশানোর পরে যে চাটা হয়েছে সেই চায়ের প্রাইস তোমাকে দিয়ে দিয়েছে, মানে প্রাইস অফ টি, মানে যে চাটা তৈরি হয়েছে মেশানোর পরে, তো সেটার দাম দিয়ে দিয়েছে ধরো তোমাকে রুপিস সি। তো এই দুটো অঙ্ক তোমাকে দিয়েছে। এবার চলো দেখি কোন অঙ্কটাতে এই তিনটে কন্ডিশনই ফুলফিল করছে একটু দেখে নিই। দেখো কী বলেছে, অঙ্কতে তিনটে নাম্বার থাকতে হবে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি। দেখো এই অঙ্কটা তো তিনটে নাম্বার আছে, এ টাকা, বি টাকা এবং এক্স কেজি, তাই তো?
এটাতেও তিনটে নাম্বার আছে, এ টাকা, বি টাকা এবং সি টাকা, মানে এই কন্ডিশন দুটোতেই ফুলফিল হয়েছে, তাই তো? দু নম্বর কন্ডিশন কি বলেছে, দুটো ইন্ডিভিজুয়াল হবে, এই নাম্বারগুলির মধ্যে দুটো ইন্ডিভিজুয়াল ভ্যালু থাকবে আর একটা কী হবে টোটাল ভ্যালু। তো দেখে নাও, দেখো এটা এটা কি বলেছে, এ বলেছে এই দার্জিলিং টিয়ের দাম, এটা তো শুধুমাত্র দার্জিলিং টিয়েরই দাম বলেছে, তার মানে এটা ইন্ডিভিজুয়াল ভ্যালু। এটা কি বলেছে বিটা, বি বলেছে শুধুমাত্র আসাম টিয়ের ভ্যালু, তার মানে এটাও একটা ইন্ডিভিজুয়াল ভ্যালু। আর এটা কি বলেছে দেখো, এই এই চাটা আর এই চাটা, মানে দার্জিলিং চা আর আসাম চা মেলানোর পরে যে ওজনটা হয়েছে সেটা, মানে এটা কি বলেছে একটা ইন্ডিভিজুয়াল বা টোটাল ভ্যালু বলেনি, তার মানে এই কন্ডিশনটাও এটার ক্ষেত্রে অ্যাপ্লাই হচ্ছে, তাই তো? এটার ক্ষেত্রেও দেখো এটাও ইন্ডিভিজুয়াল, এটাও ইন্ডিভিজুয়াল, কিন্তু এটা কি টোটাল, এই দুটো চা মেশানোর পরে যে দামটা হয়েছে সেটা, তার মানে এই কন্ডিশনটাও এই দুটোর ক্ষেত্রে কী হলো ফুলফিল হলো। এবার চলো দেখে নিই তিন নম্বর কন্ডিশন কি বলেছে, তিনটে যে সংখ্যা দেবে বা তিনটে যে নাম্বার দেবে তাদের নেচার বা প্রকৃতি কীভাবে সমান হবে। দেখো এটা দিয়েছে কি এই দার্জিলিং টিয়ার দাম, এটা কী দিয়েছে আসাম টিয়ার দাম, কিন্তু দেখো এটা কী দিয়েছে, এটা দিয়েছে ওই চা দুটো মেশানোর পর যে ওজনটা হয়েছে সেটা। তো এটা হলো টাকা, এটা হলো টাকা, এটা কি ওজন। তো এই তিনটে কি নেচার কি সেম, সেম না, এই দুটোর নেচার সেম, এটার নেচার কি সেম, সেম না। এখানে যদি এদের ওজন, এর ওজন আর এর ওজন দিয়ে দিত তাহলে এটারও ওজন আছে, তাহলে কী হতো সেম হয়ে যেত নেচার। বা এখানে টাকা আছে, এখানে টাকা আছে, এটাও যদি টাকা হতো তাহলে কী হতো নেচারগুলো সেম হয়ে যেত। কিন্তু এই দুটোর নেচার টাকায় আছে, কিন্তু এটার নেচার কী আছে ওজনে আছে, তার মানে এর নেচারটা কি সেম নয়, এই কন্ডিশনটা এটার ক্ষেত্রে ফুলফিল হলো না। কিন্তু এটার ক্ষেত্রে দেখো ফুলফিল হচ্ছে, এটাও টাকা, এটাও টাকা, আর এই দুটো চা মেশানোর পরে যে চাটা হয়েছে সেটার দাম কি সি টাকা, তার মানে এই কন্ডিশনটা এটার ক্ষেত্রে ফুলফিল হলো, তার মানে এটার ক্ষেত্রে তিনটেই ফুলফিল হলো। তো এটাকে রাইট মারলাম, এটাকে কাটা মারলাম, এটার ক্ষেত্রে এই কন্ডিশনটা ফুলফিল হয়নি। তো এই অঙ্কটা তুমি অ্যালিগেশন বা লিঙ্কআপে করতে পারবে না, এই অঙ্কটা তুমি অ্যালিগেশন বা লিঙ্কআপে করতে পারবে। তো এটা থেকে আমরা বুঝতে পারলাম আমরা কোন কোন অঙ্কগুলি অ্যালিগেশন মেথডে করতে পারবো আর কোন কোন অঙ্কগুলি অ্যালিগেশন মেথডে করতে পারবো না, এটা লিখে ফেলো। তারপর আমি আসছি এই মেথডের বেসিকটা কি সেটা দেখার জন্য। চলো এবার দেখে নিই এই মেথডের বেসিকটা কি। দেখো দু নম্বর অঙ্কটা অ্যালিগেশন মেথডে যেত তোমরা দেখলেই, তাই দু নম্বর অঙ্কটা দিয়েই আমি এই মেথডের বেসিকটা বোঝানোর চেষ্টা করছি। দেখো তোমাকে তিনটে নাম্বার দেবে, তিনটে নাম্বার দিয়েছে এ বি সি, ঠিক আছে, এর মধ্যে দুটো ইন্ডিভিজুয়াল হবে, একটা কী হবে টোটাল হবে, দুটো ইন্ডিভিজুয়াল এ আর বি ইন্ডিভিজুয়াল আর সি কি টোটাল, এই দুটোর টোটাল মেলালে যে দামটা হয় সেটা। আর কী হবে তিনটে নাম্বারেরই নেচার সেম হবে, তিনটে নাম্বারের নেচার সেম, তিনটেই টাকায় আছে, তাই তো? তো চলো লিঙ্ক আপ করতে গেলে কী করতে হবে তোমাকে দেখো, তোমাকে এখানে একটা ইন্ডিভিজুয়াল লিখতে হবে, এখানে একটা ইন্ডিভিজুয়াল লিখতে হবে। যেমন এখানে কী আছে দার্জিলিং টি, এখানে কী আছে আসাম টি, ঠিক আছে। তো দার্জিলিং টির দাম কত, এ টাকা, ঠিক আছে। আসাম টির দাম কত, বি টাকা, এটা আসাম টি, হ্যাঁ, এই এ আর এর মধ্যে কিন্তু পার্থক্য আছে, হ্যাঁ, এটা এটা হলো দার্জিলিং টি, এটা হলো আসাম টি, আর এটা হলো এই দার্জিলিং টির দাম এ টাকা, এটা হলো এই আসাম টির দাম বি টাকা, ঠিক আছে। এই দুটোকে গুলিয়ে ফেলো না, এই দুটো সেম নয়, ঠিক আছে। এটা হলো আসাম, এস করে দিলাম, ঠিক আছে। আর তোমাকে বলে দিয়েছে যে এই দুটো মেশানোর পর যে মিক্সড টিটা আমি পাচ্ছি সেটার দাম কত, সি টাকা, মানে টোটালটা হলো সি টাকা। তাই সি টাকে আমাকে কোথায় রাখতে হবে, মধ্যেখানে রাখতে হবে। তো লিঙ্ক আপ বা অ্যালিগেশন মেথডের সেটআপটা এরকম, দুটো ইন্ডিভিজুয়াল উপরে বসে আর মাঝখানে যে টোটালটা আছে সেটা বসে, ঠিক আছে। এবার তোমাকে কী করতে হবে, এই দুটোর বিয়োগফল নিতে হবে আর এই দুটোর বিয়োগফল নিতে হবে। এবার দেখো অ্যারোর দিকটা কোন দিকে, এদিকে, এই অ্যারোটার দিকটা কোন দিকে, এদিকে। তো এই দুটোর বিয়োগফল তোমাকে এখানে লিখতে হবে আর এই দুটোর বিয়োগফল, অ্যারোটার দিক যেহেতু এদিকে, এখানে তোমাকে লিখতে হবে। আর মধ্যেখানে কী চিহ্ন হবে, মধ্যেখানে ইস টু হবে, ঠিক আছে। তো চলো লিখে ফেলি। তবে এখানে একটা কথা বলে রাখা ভালো, তোমাকে যদি সংখ্যা দিত এই তিনটেই, মানে কোনো সংখ্যা দিয়ে দিত, তাহলে তুমি দেখলেই বুঝতে পারতে কোনটা বড় কোনটা ছোট, সেই হিসাবে তুমি বিয়োগ করতে, মানে বিয়োগ তো সবসময় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাই হয়, তাই তো? তো সেই হিসাবে তুমি বড় থেকে ছোটটা বিয়োগ করতে। কিন্তু এখানে যেহেতু এ বি দিয়ে দিয়েছি আমি, এ বি সি দিয়ে, তাহলে তুমি বুঝতে পারছো না অ্যাকচুয়ালি কোনটা বড় আর কোনটা ছোট। তো সেক্ষেত্রে আমি একটা কথা বলবো, দেখো এই সিটা মানে যেটা মধ্যেখানে থাকবে, মানে যেটা টোটালটা, সেটা সবসময় মনে রাখবা বিয়োগ করার সময় একবার সামনে থাকবে, আরেকবার কোথায় থাকবে, পেছনে থাকবে। মানে আমি কি বলতে চাইছি দেখো, এখানে যেমন আমি বুঝতেই পারছি যে দার্জিলিং চায়ের দাম বেশি আর আসাম চায়ের দাম
কম। আর এই দুটো মেশানোর ফলে যে দামটা তৈরি হয়েছে সেটা কি এই দুটোর মধ্যেখানেই থাকবে, সেটা আসাম চায়ের থেকে বেশি হবে আর দার্জিলিং চায়ের থেকে কম হবে। তো বিয়োগ করার সময় আমরা কী করব, আমরা এই এ বড় তার থেকে, মানে অ্যাকচুয়ালি এখানে এ সব থেকে বড়, তারপরে হলো সি, তারপরে হলো বি, তাই তো? তো আমরা এখানে কী করব, এই দুটো বিয়োগ করতে গেলে এ মাইনাস সি করব, আর এই দুটো বিয়োগ করতে গেলে কী করব, আমরা করব সি মাইনাস বি, এটা বিয়োগ। কিন্তু তুমি যদি না বুঝতে পারতে কোনটা বড় বা কোনটা ছোট, তখন তুমি নাই বুঝতে পারো, ঠিক আছে, সেক্ষেত্রে তুমি কী করবে, সেক্ষেত্রে সবসময় মনে রাখবে এই মধ্যেখানে যে সংখ্যাটা থাকবে সেটা একবার কী হবে বিয়োগ করার সময় সামনে থাকবে, আরেকবার কী হবে বিয়োগ করার সময় কোথায় থাকবে, পেছনে থাকবে, ঠিক আছে? এরকম করলে কী হবে, তোমার উত্তরটা মাইনাসে আসবে না, কারণ রেশিও তো কখনো মাইনাসে থাকে না। কখনোই তুমি এমনটা করো না যে মধ্যেখানে যে সংখ্যাটা আছে যেটা টোটাল সেটাকে দুবারই ফার্স্টে লিখে ফেলো না বিয়োগ করার সময়, আর দুবারই মানে লাস্টে লিখে ফেলো না, ওটা একবার সামনে থাকবে বিয়োগ করার সময়, দেখো সি মাইনাস বি, আরেকবার কী হবে বিয়োগ করার সময় পেছনে থাকবে, দেখো এ মাইনাস সি। এটাকে তুমি এমনভাবে লিখতে পারতে, কোনো প্রবলেম হতো না। তাহলে এটাকে কী করতে হতো, এই সিটাকে আমি পরে লিখেছি, তাহলে এই সিটাকে কী করতে হতো, আগে লিখতে হতো, কোনো প্রবলেম হতো না, ঠিক আছে? তো এটা হলো এর বেসিক, ঠিক আছে, টুকে ফেলো, আমি ফার্স্ট অঙ্ক নিয়ে আসছি। চলো এবার দেখে নিই অ্যালিগেশনের অঙ্কগুলির টাইপস। তো এই টাইপসগুলি যদি তোমার জানা থাকে তাহলে অনেক অঙ্কর মধ্যেখান থেকে অ্যালিগেশনের অঙ্কগুলি খুঁজে পেতে তোমার কোনো প্রবলেম হবে না। তো এই অ্যালিগেশনের অঙ্কগুলি সাধারণত ছ রকমের হয়, সিক্স টাইপস। এক নম্বর বেসিক ওয়ান, আজকে এই টাইপসটা আমরা করব। দু নম্বর বেসিক টু, এই দুটোর মধ্যে কী পার্থক্য, এই বেসিক ওয়ানে তোমাকে যে নাম্বারগুলো দেবে অঙ্কতে সেগুলি তোমাকে ডাইরেক্টলি দিয়ে দেবে, ঠিক আছে, আর বেসিক টুতে তোমাকে এই নাম্বারগুলো ডাইরেক্টলি দেবে না, ইনডাইরেক্টলি দেবে, ঠিক আছে, তোমাকে ওখান থেকে নাম্বারগুলোকে বের করে নিতে হবে, ঠিক আছে। তিন নম্বর, এখানে তোমাকে অ্যাডিং করতে বলবে, অ্যাডিংয়ের অঙ্ক, ঠিক আছে। চার নম্বর, এখানে তোমাকে রিপ্লেস বা সাবস্টিটিউশন করতে বলবে। অ্যাডিং বলতে তোমাকে ধরো জল আছে, জলের মধ্যে কিছু পরিমাণ সিরাপ ঢালতে বলবে, বা অ্যালকোহল আছে, অ্যালকোহলের মধ্যে কিছু পরিমাণ জল ঢালতে বলবে, অ্যাড করতে বলবে, বাইরে থেকে কিছু পরিমাণ জিনিস অ্যাড করতে বলবে। রিপ্লেসমেন্ট বা সাবস্টিটিউশনে কী হবে, তোমাকে ধরো সিরাপ আছে, সিরাপ থেকে কিছু পরিমাণ সিরাপ তুলে তার বদলে কিছু পরিমাণ জল ঢালতে বলবে, বা অ্যালকোহল আছে, অ্যালকোহল থেকে কিছু পরিমাণ অ্যালকোহল তুলে সেই পরিমাণ জল ঢালতে বলবে, এটা হলো রিপ্লেস বা সাবস্টিটিউশন, ঠিক আছে। আর এই রিপ্লেস বা সাবস্টিটিউশন একবারই হবে, ওয়ান টাইম, তো লিখে দিই এখানে ওয়ান টাইম, ঠিক আছে। এরপরে দু নম্বর, দু নম্বর হলো সাবস্টিটিউশন মোর দেন ওয়ান টাইম, এখানেও সাবস্টিটিউশন হবে কিন্তু একবারের বেশি হবে। যেমন তোমরা দেখেছো এরকম অঙ্ক, একটা ধরো একটা পাত্র আছে, পাত্রের মধ্যে কী আছে, জল আছে, তুমি কী করলে ওই জল থেকে কিছু পরিমাণ জল তুলে নিয়ে তার মধ্যে কিছুটা সিরাপ ঢাললে, আবার ওই পাত্র থেকে কিছু পরিমাণ মিক্সচার তুলে নিয়ে আবার কিছুটা সিরাপ ঢাললে, এরকম তুমি দুবার তিনবার চারবার করলে, তো তোমাকে আলটিমেটলি জিজ্ঞেস করলো ওই পাত্রে এখন কী পরিমাণ জল আছে বা কী পরিমাণ সিরাপ আছে। তো এই অঙ্কগুলো হলো টাইপ ফাইভের অঙ্ক, এখানে সাবস্টিটিউশন হবে কিন্তু একবারের বেশি হবে। আর ছ নম্বর, এখানে আমরা কিছু মিসলেনিয়াস বা মিক্স টাইপ করব, ঠিক আছে, কিছু মিসলেনিয়াস অঙ্ক করব। এই পাঁচটা টাইপে যে অঙ্কগুলি বেঁচে থাকবে সেগুলো আমরা এখানে করব, ঠিক আছে। তো আমাদের ক্লাসগুলো এভাবে হবে, আমরা প্রথম দিন বেসিক ওয়ান করব আজকে, তারপরে বেসিক টু, তারপরে অ্যাডিং, তারপরে এভাবেই আমার চলতে থাকবে, ঠিক আছে। এটা টুকে নাও, আমি আজকের ফার্স্ট অঙ্ক নিয়ে আসছি। চলো এবার দেখে নিই আজকের ফার্স্ট অঙ্ক, দেখো ফার্স্ট অঙ্ক কী বলছে, বলছে এ গোল্ডস্মিথ হ্যাজ টু কোয়ালিটিস অফ গোল্ড, ওয়ান
of 12 carats and another of 16 carats purity. In what proportion should he mix both to make an ornament of 15 carats purity? তো বলেছে একজন গোল্ডস্মিথের কাছে দু ধরনের গোল্ড আছে, সোনা আছে, একটা হলো 12 ক্যারাট, একটা হলো 16 ক্যারাট, ঠিক আছে। এবং এই দুটো সোনা মিশিয়ে উনি একটা গহনা তৈরি করলেন যার ওজন কত, 15 ক্যারাট। ক্যারাট হলো দামি ধাতু বা পাথর মাপার একক, ওজন মাপার একক, ঠিক আছে। তো চলো দেখে নিই অঙ্কটাকে। প্রথমে আমরা যেটা করি, প্রথমে আমরা দেখি যে তিনটে কন্ডিশন ফুলফিল করছে কি না এটা দেখে নিই। যেহেতু ফার্স্ট অঙ্ক আমার দেখে নেওয়া দরকার যে এই অঙ্কটা আমার লিঙ্ক আপে বা অ্যালিগেশনে যাবে কি না। দেখো এখানে তিনটে নাম্বার দিয়েছে, একটা হলো 12, একটা হলো 16, একটা হলো 15, তাই তো? তো ফার্স্ট কন্ডিশন আমার ফুলফিল হলো, ফার্স্ট কন্ডিশন ফুলফিল হয়েছে, তাহলে 1 নম্বর কন্ডিশন আমার ফুলফিল, ঠিক আছে। তিনটে নাম্বার দিয়েছে, ঠিক আছে, আমাকে কী বলেছে, তিনটে নাম্বার ডাইরেক্টলি দেবে অর ইনডাইরেক্টলি দেবে। আমি যেহেতু বললাম এটা বেসিক 1-এর অঙ্ক, তাই এই অঙ্কগুলোতে কী হবে, তিনটে নাম্বার তোমাকে ডাইরেক্টলি দেবে। দেখো তিনটে নাম্বার ডাইরেক্টলি দিয়ে দিয়েছে। দু নম্বর ক্রাইটেরিয়াতে কী বলে, বলে এই তিনটে নাম্বারের মধ্যে দুটো নাম্বার ইন্ডিভিজুয়াল হবে আর একটা নাম্বার টোটাল হবে। দেখো এই দুটো নাম্বার ইন্ডিভিজুয়াল, কারণ এটা হলো এক প্রকার সোনার ওজন, এটা হলো আরেক প্রকার সোনার ওজন, আর দুটো সোনা মিলিয়ে যে গহনাটা তৈরি হয়েছে তার ওজন কত, এটা, ঠিক আছে। তাহলে 2 নম্বর ক্রাইটেরিয়াও ফুলফিল আমার হয়ে গেল। এবার হলো 3 নম্বর, 3 নম্বরে কী বলেছে, 3 নম্বরে বলেছে যে তিনটে নাম্বার দেবে তাদের নেচার বা প্রকৃতি কী হতে হবে, সমান হতে হবে। দেখো এই তিনটের প্রকৃতি তো সমান, তিনটেই তো ওজন এবং তিনটেই কী আছে, ক্যারাটে আছে, এদের মধ্যে তিনটেই ক্যারাটে আছে। এমন কি আছে এটা কেজিতে, এটা কেজিতে, এটা ক্যারাটে, বা এটা ক্যারাটে, এটা ক্যারাটে, এটা গ্রামে, এমন তো নেই, তিনটের প্রকৃতি সমান, বা এমনও তো নেই নিশ্চয়ই যে এটা ওজন, এটা ওজন, এটা দাম, এমনও নেই, তিনটেই বলেছে ওজন আর তিনটেই ক্যারাটে কাউকে আছে। তার মানে 3 নম্বর ক্রাইটেরিয়া আমার ফুলফিল হয়ে গেল। তাহলে এই অঙ্কটা আমি লিঙ্ক আপ ভ্যালিডেশন মেথডে করতে পারবো। তো করার জন্য কী করতে হবে, এখানে একটা ইন্ডিভিজুয়াল সংখ্যা লিখতে হবে, এখানে একটা ইন্ডিভিজুয়াল সংখ্যা লিখতে হবে, ঠিক আছে। এটাও গোল্ড 1 ধরে নাও, এক প্রকার গোল্ড, এটা হলো গোল্ড 2, আর এই দুটো মিশিয়ে যে আমি অর্নামেন্টটা পেয়েছি তার ওজন কত, 15, মানে এটা টোটাল, টোটালটা মধ্যেখানে লেখে। তুমি দেখতেই পাচ্ছ আমি যে কথাটা বলেছিলাম, এই দুটোর ঠিক মাঝখানে এটা থাকে, ঠিক আছে, মানে এই যে সংখ্যাটা মধ্যেখানে যে সংখ্যাটা বসে সেটা এই দুটো ইন্ডিভিজুয়াল সংখ্যার একটার থেকে বড় হয়, একটার থেকে ছোট হয়, ঠিক আছে। চলো আবার বিয়োগ করে ফেলি, এই দুটোর বিয়োগ ফল এখানে বসবে, 16-15। আচ্ছা আমি চলো লিখে লিখেই করছি, 16-15, এই দুটোর বিয়োগ ফল এখানে বসবে, অ্যারোর দিকটা তুমি দেখবে, 15-12, এই দুটোর বিয়োগ ফল কখনো এখানে বসিয়ে দিও না, তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে, আর মধ্যেখানে ইষ্ট চিহ্ন। এটা করলে কত হবে, 1, এটা করলে কত হবে, 3, তোমার অ্যান্সার হলো 1:3, তোমার অঙ্ক হয়ে গেল, এটাই তোমার অ্যান্সার। চলো এবার দেখে নিই আজকে 2 নম্বর অঙ্ক, আজকে সেকেন্ড অঙ্ক, অ্যাকচুয়ালি আমি 3 নম্বর অঙ্কটা করব, আমি 2 নম্বর অঙ্কটা করছি না, কারণ ওটা ঠিক 1 নম্বর অঙ্কের মতো, ওটা তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে। আর এই অঙ্কগুলো যে আমি করাচ্ছি সেগুলো আমি পিডিএফ ফর্মে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা ডাউনলোড করে নিও, এবং যে অঙ্কগুলো আমি করছি না সেগুলো তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে। তো 3 নম্বর অঙ্কটা দেখো কী বলছে, বলছে ইন হোয়াট রেশিও মাস্ট এ মিক্সচার অফ 30% অ্যালকোহল স্ট্রেন্থ বি মিক্সড উইথ দ্যাট অফ 50% অ্যালকোহল স্ট্রেন্থ শো অ্যাজ টু গেট এ মিক্সচার অফ 45% অ্যালকোহল স্ট্রেন্থ। তোমাকে বলেছে তোমার কাছে দু ধরনের অ্যালকোহল আছে, একটা হলো 30% স্ট্রেন্থ, একটা হলো 50% স্ট্রেন্থ, আর তোমাকে বলেছে এই দুটো অ্যালকোহল মিশিয়ে দিয়েছো, তুমি একটা অ্যালকোহল পেয়েছো যার স্ট্রেন্থ কত, 45%, ঠিক আছে। তো তুমি দেখতেই পাচ্ছ যে দুটো তিনটে কন্ডিশনই এখানে ফুলফিল করছে, আমি আর লিখে দেখালাম না, তুমি বুঝতেই পারছো এখানে তিনটে নাম্বার আছে, ঠিক আছে, তিনটের মধ্যে দুটো হলো ইন্ডিভিজুয়াল, একটা হলো টোটাল, 45টা টোটাল, আর কি তিনটেরই নেচার সমান। তো এগুলো আমি পারবো লিঙ্ক আপে করতে, তো করে নিই। এটা হলো অ্যালকোহল 1, এটা হলো অ্যালকোহল 2। তো অ্যালকোহল 1-এর স্ট্রেন্থ কত বলেছে, 30%, অ্যালকোহল 2-এর 50%, ঠিক আছে, পার্সেন্ট আর বসালাম না, একই তো আর কি মেশানোর পর যেটা হচ্ছে সেটা কি 45%। তো চলো এই দুটোর বিয়োগফল এখানে লিখবো, এই দুটোর বিয়োগফল কত, 5, এই দুটোর বিয়োগফল এখানে লিখবো কত, 15, তো 5:15 কত হয়, 1:3 অ্যান্সার। দেখো কত সোজাভাবে আমি অঙ্কগুলো করে ফেলতে পারছি,
অ্যালিগেশন মেথডের সাহায্যে। ঠিক আছে, চলো টুকে ফেলো, আমি ফিরে আসছি পরের অঙ্ক নিয়ে। চলো এবার দেখে নিই আজকের নেক্সট অঙ্ক। এখন আমি করব চার নম্বর অঙ্কটা। এর আগে তিন নম্বর অঙ্ক করলো, এবার চার নম্বর অঙ্ক। দেখো অঙ্কটা কী বলেছে, বলছে এ মিক্সচার অফ সার্টেন কোয়ান্টিটি অফ মিল্ক উইথ 16 liters অফ ওয়াটার ইজ ওয়ার্থ 90 paisa পার লিটার। ইফ পিওর মিল্ক বি ওয়ার্থ রুপিস 1.18 পার লিটার, হাউ মাচ মিল্ক ইজ দেয়ার ইন দ্য মিক্সচার। তো তোমাকে বলেছে একটা দুধ আর জলের মিক্সচার আছে, ঠিক আছে, একটা দুধ আর জলের মিক্সচার আছে, মিল্ক আর ওয়াটারের মিক্সচার আছে। তার প্রাইস তোমাকে বলে দিয়েছে, তার প্রাইস কত বলেছে 90 paisa। 90 paisa মানে রুপিস 0.90, লিখতেই পারো 90 paisa কিন্তু রুপিতে লেখা যায়। আর এর মধ্যে তোমাকে ওয়াটার আছে কতটা বলে দিয়েছে, ওয়াটার কতটা আছে 16 liter মানে 16 liter, তাই তো। আর তোমাকে বলেছে যদি পিওর মিল্ক হয় তাহলে পিওর মিল্কের পার লিটারের দাম হলো তোমার, পিওর মিল্কের পার লিটারের দাম হলো 1.80 rupees, ঠিক আছে। তোমাকে বের করতে বলেছে এই যে মিক্সচারটা আছে সেটাতে কতটা মিল্ক আছে, কতটা মিল্ক আছে, এটা তোমাকে বের করতে বলেছে, ঠিক আছে। দেখো অঙ্কটা কিন্তু তোমার বেসিক ওয়ানেরই অঙ্ক, ঠিক আছে, কিন্তু দেখো একটু অন্যরকম তোমার দেখে মনে হচ্ছে, কিন্তু অঙ্কটা অন্যরকম নয়, একটুখানি ঘুরিয়ে দিয়েছে কিন্তু অন্যরকম নয়। দেখো কী কী দিয়েছে একটুখানি দেখে নিই আমি, যে লিঙ্ক আপের অঙ্কগুলি করার জন্য যে কন্ডিশনগুলি ফুলফিল করতে হয় এই অঙ্কটা সেগুলো ফুলফিল করছে কিনা একটু দেখে নিই। আমাকে বল ফুলফিল করতে, এই কন্ডিশনগুলি ফুলফিল করতে গেলে এক নম্বর কন্ডিশন হতে হবে যে তিনটে নাম্বার অঙ্কগুলিতে থাকতে হবে। তো তিনটে নাম্বার আছে কিনা দেখে নিই, আছে, একটা দুটো তিনটে আছে, ঠিক আছে। দু নম্বর কন্ডিশন কি, দু নম্বর কন্ডিশন হলো এই নাম্বারগুলির মধ্যে দুটো হবে ইন্ডিভিজুয়াল, একটা হবে কি অ্যাজ এ হোল, তাই তো, মানে অ্যাজ এ হোল মানে টোটাল। তো দেখে নাও এটা তো ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল মিল্কের দাম বলেছে, তাই না। আবার দেখো এটা দেখো কী বলেছে, ইন্ডিভিজুয়াল ইয়ে দুধ এই জলের কী বলেছে, জলের আয়তন বলেছে, লিটারে বলেছে, ঠিক আছে। আর এটা কী বলেছে, মিল্ক আর ওয়াটারের দাম বলেছে, এটা টোটাল বলেছে দেখো, আর এটা ইন্ডিভিজুয়াল, এটাও ইন্ডিভিজুয়াল, তাই তো। তাহলে দু নম্বর যে কন্ডিশন আছে সেটাও ফুলফিল হলো। এবার দেখে নিই তিন নম্বর কন্ডিশন, তিন নম্বর কন্ডিশন কি ফুলফিল হচ্ছে, তিন নম্বর কন্ডিশনে বলতে গেলে তিনটে নাম্বারের নেচার সেম হতে হবে। নেচার কি সেম, এটা টাকায় বলেছে, এটা টাকায় বলেছে, কিন্তু এটা কিসে বলেছে, আয়তনে বলেছে। তাহলে তিন নম্বর কন্ডিশন কী হচ্ছে, এখানে ফুলফিল হচ্ছে না, তার মানে এটা লিঙ্ক আপে করা যাবে না। তাহলে এখানে দিয়েছি কেন, এটা লিঙ্ক আপে করা যাবে, এখানে তিনটে নাম্বার দিয়েছে এবং তিনটে নাম্বার সেমও দিয়েছে, কিন্তু তুমি ধরতে পারছো না, কোনটা ধরতে পারছো না। চলো আমি দেখে নিই অঙ্কটা কীভাবে করবো। যখনই অঙ্কে জল থাকবে একটুখানি সাবধান হয়ে থাকবে, ঠিক আছে। তো কীভাবে করবো দেখো, এখানে আমাকে পিওর দুধের দাম বলে দিয়েছে কত, 1.80 rupees, তাই তো। তোমাকে দুধ আর জল মেশানোর পর যে দামটা হয় সেটাও তোমাকে বলে দিয়েছে 0.90 rupees। তাহলে ইন্ডিভিজুয়াল তোমাকে মিল্কের দাম বলে দিয়েছে কত, 1.80 rupees, এটাকে তুমি বলতে পারো 1.80 paisa। আমি পয়সাতে করি, পয়েন্টগুলো উঠে যাবে, বেটার হবে, ঠিক আছে। আর তোমাকে দুধ আর জল মেশানোর পর যে দামটা হয় সেটাও তোমাকে বলে দিয়েছে 0.90 rupees, মানে 90 paisa, ঠিক আছে। তোমাকে এখানে জলের দাম বলেনি, আচ্ছা জলের কি কোনো দাম হয়, যে গোয়ালা সে নিশ্চয়ই দোকান থেকে বিজলারি বা কিনলে কিনে দুধের সঙ্গে মেশাবে না, তা নয় তো। তারা কী করবে, তারা যে কলের যে জল পায় সেটা মিশিয়ে দেবে, কলের জল তো কিনতে হয় না, তাই না। তো জলের কোনো দাম নেই, জলের দাম জিরো, জীবনের কোনো দাম নেই, জীবনের দাম জিরো, ঠিক আছে। তো জলের গল্প বললেই অঙ্কতে যে জলের দামটা হবে সেটা কী হবে, সবসময় জিরো, ঠিক আছে। তো ব্যাস তিনটে নাম্বার পেয়ে গেছো, আর তিনটে নাম্বারই দেখো টাকায় আছে, এবং কী আছে, তিনটে নাম্বার যদি টাকায় থাকে তাহলে এদের কী হবে, নেচারও সেম হয়ে যায়, তাই তো। আর তোমাকে এখানে বলে দিয়েছে যে এই ষোলোটা, এই ষোলোটা কী, এই 16 liter উনি জল মিশিয়েছিল, এটা হলো জলের আয়তন 16 liter। তোমাকে বের করতে বলেছে এই 16 liter জলের সঙ্গে কত লিটার দুধ ছিল, এটা বের করতে বলেছে। চলো ফার্স্টে রেশিওটা বের করে নাও, 90 - 0 = 90, তাই তো। আর কী হবে, 180 - 90 = 90, তো 1 কেটে যাবে, 1:1, তাই তো। তাহলে আমি অনুপাত অনুযায়ী আমাকে বুঝতে পারছি আমি যে যদি এক অংশ দুধ হয় তাহলে তার সঙ্গে কী হয়েছে, এক অংশ জল মিশিয়েছে, তাই তো। 1:1 মানে তো এটাই, তো আমাকে বলে দিয়েছে দুধ কতটা, এই জল কতটা মিশিয়েছে, 16 liter। তাই একটাকে আমাকে কত করতে হবে, 16 করতে হবে, 16 করতে গেলে এক কত দিয়ে গুণ করতে হবে, 16 দিয়ে গুণ করতে হবে। তো
এই একটাকে তো খালি আমি 16 দিয়ে গুণ করতে পারবো না, 16 দিয়ে গুণ করতে এই টোটালটাকে 16 দিয়ে গুণ করতে হবে। তো 16 দিয়ে গুণ করলে উত্তর কত হবে? 16:16, তার মানে 16 লিটার জলের সঙ্গে 16 লিটার দুধ মিশিয়েছে, আমার অ্যান্সার হলো এটা। ওকে, চলো এবার দেখে নিই আজকে শেষ অঙ্ক। আমি 5 নম্বর অঙ্কটা করছি, 6 নম্বর অঙ্কটা সেম অঙ্ক, এটা তোমার হোমওয়ার্ক, ঠিক আছে? এই 6 নম্বর 1 থেকে 6 পর্যন্ত ছিল এই অ্যালিগেশনের টাইপ 1, মানে বেসিক 1-এর অঙ্ক, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা করব বেসিক 2-এর অঙ্ক। তো 5 নম্বর অঙ্কটা করি। 5 নম্বর অঙ্ক বলছে, ভেসেলস এ অ্যান্ড বি কন্টেইন মিক্সচার অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য রেশিও 4:5 অ্যান্ড 5:1 রেসপেক্টিভলি, ইন হোয়াট রেশিও শুড কোয়ান্টিটিস অফ মিক্সচার বি টেকেন ফ্রম এ অ্যান্ড বি টু ফর্ম এ মিক্সচার ইন হুইচ মিল্ক অফ ওয়াটার ইন দ্য রেশিও 5:4। তোমাকে বলেছে দুটো পাত্র আছে, এ আর বি। এ পাত্র এবং বি পাত্রে তোমাকে মিল্ক আর ওয়াটারের রেশিও দিয়ে দিয়েছে। এ পাত্রে কত? এ পাত্রে হলো 4:5, মানে 4 ভাগ যদি মিল্ক থাকে 5 ভাগ কী আছে? ওয়াটার আছে। তোমাকে এটা দিয়ে দিয়েছে 5:1। আর এই দুটোকে মেশানোর পরে যে মিক্সচারটা হয়েছে সেখানে তোমার মিল্ক আর ওয়াটারের রেশিও তোমাকে বলেছে 5:4, ঠিক আছে? তো চলো এবার অ্যালিগেশনের কন্ডিশনগুলো দেখে নিই ফুলফিল করছে কি না। অ্যালিগেশনের ফার্স্ট কন্ডিশন বলে যে 3টে নাম্বার থাকতে হবে, এখানেও 3টে নাম্বার আছে। তোমার হয়তো মনে হচ্ছে এখানে 6টা নাম্বার আছে। এই 4কে আর 5কে তোমরা আলাদা আলাদা করে নাম্বার ধরছ, এটা 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, এমনটা নয়, এটা 1টা নাম্বার। 5:4:5 মানে অ্যাকচুয়ালি 4/5, এটা তো 1টাই নাম্বার, ঠিক আছে? তো 3টে নাম্বার আছে, 3টে নাম্বারের মধ্যে 2টো ইন্ডিভিজুয়াল, 1টা টোটাল, এই 2টো তো ইন্ডিভিজুয়াল, এটা টোটাল। আর 3টে নাম্বারের কী হবে? নেচার সেম হতে হবে, নেচারও তো সেম। এরা মিল্ক আর ওয়াটারের কী বলেছে? মিল্ক আর ওয়াটারের তোমাকে ভলিউম বলেছে, আয়তন বলেছে। কিন্তু তুমি তাও এই অঙ্কটাকে অ্যালিগেশনে করতে পারবে না এখনও পর্যন্ত। কেন পারবে না? কারণ এখানে রেশিওতে আছে, আর রেশিওতে বিয়োগ কী করে করে আমরা জানি না, তাই তো? তার জন্য এই অঙ্কটাকে তুমি কী করবা, রেশিও থেকে একটা নাম্বারে কনভার্ট করবা, ঠিক আছে? রেশিও একটা নাম্বার, কিন্তু রেশিওটা কী? 4:5 আছে তো, তাই তো? তো এটাকে আমি বিয়োগ করতে কষ্ট হবে, কোনটা থেকে কোনটা বিয়োগ করবো? এই 4 থেকে 5 বিয়োগ করবো নাকি আবার 5 থেকে 4 বিয়োগ করবো? আমার বুঝতে প্রবলেম হচ্ছে। তাই জন্য এই অঙ্কটাকে আমি কী করবো, মিল্ক আর ওয়াটারে আছে, আমি অঙ্কটাকে হয় মিল্কের রেসপেক্টে করবো, নাহলে ওয়াটারের রেসপেক্টে করবো, ঠিক আছে? আমি মিল্কের রেসপেক্টেই করছি। তো মিল্কের রেসপেক্টে যদি আমি অঙ্কটাকে কনভার্ট করি কী হবে? এ হলো এ ভেসেল, এ হলো বি ভেসেল। তো মিল্কের রেসপেক্টে যদি করি, এ ভেসেলে কী আছে? মিল্কের কত পার্ট আছে? মিল্ক 5 পার্ট মিল্ক আছে, টোটাল কতটা? 4 পার্ট মিল্ক আছে, 4, আর নিচে কত? 4+5 মানে 9, তাই তো? টোটাল যদি 9 আয়তন এখানে থেকে থাকে, তো 9 আয়তনের মধ্যে 4 আয়তন কী? 4 আয়তন হলো মিল্ক। তাহলে মিল্কের যে পার্টটা সেটা কতটা? 4/9। বিতে কী? মিল্কের আয়তন 5, আর টোটাল কতটা? 5+1, 6। আর যে টোটাল যে আমি পেয়েছি মিক্সচারটা, সেটার মধ্যে কী আছে? রেশিও হলো 5:4, তাহলে মিল্ক কত হবে? 5/5+4 মানে 9, তাই তো? এবার লিঙ্ক আপ করো, হয়ে যাবে। লিঙ্ক আপ করলে কী হবে? নিচে কত? 18, এলসিএম 18 তো, 6 আর 9-এর এলসিএম কত? 18, লসাগু 18 তো, ব্যাস 18 মানে এটা হবে 10, আরে এটা হবে 10, এটা হবে কত? 15 মানে 5, দেখে নাও। বুঝতে পারছো আমি কী করছি? আচ্ছা আমি, চলো আমি করে দেখাচ্ছি। আমি অ্যাকচুয়ালি করতে চাইছি এটা, এটা একবার ফার্স্ট এলে, ঠিক আছে, এটা একবার ফার্স্টে লিখেছি, তার মানে পরের বার যখন লিখবো এটা কিসে লিখবো? লাস্টে লিখবো, আর এটা ফার্স্টে হবে, তাই তো? চলো এলসিএম কত? 18, এটারও এলসিএম কত? 18, তো 18 করলে উপরে কত হবে? এখানে উপরে হবে 10, এখানে কত হবে? উপরে উপরে হবে 15, এটার উপরে কত হবে? এটার উপরে হবে 8, এটার উপরে কত হবে? 10, তাই তো? দেখো 18 18 বোথ সাইড ক্যান্সেল হয়ে যাবে, এখানে কত পড়ে থাকবে? -5, এখানে কত পড়ে থাকবে? -2, -2 ক্যান্সেল হয়ে যাবে, অ্যান্সার কত হবে? 5:4। দেখো আমি জানি না, আমি সেভাবে আমি ধরিনি যে কোনটা বড় কোনটা ছোট, কিন্তু আমি কী লজিক অ্যাপ্লাই করেছি? আমি মধ্যেখানেরটাকে একবার ফার্স্টে লিখেছি, একবার মধ্যেখানেরটাকে পরে লিখেছি, অ্যান্সার আমার দুটোই মাইনাসে এসছে, তো আমি কেটে দিয়েছি। কিন্তু আমি যদি এমন করতাম যে
এই মধ্যেখানেটাকে দুবারই ফার্স্টে নিয়ে নিতাম বা দুবারই লাস্টে নিয়ে নিতাম, তাহলে কি হতো, একবার এই সাইডে একটা মাইনাসে আসতো, এই সাইডে একটা প্লাসে আসতো, বা এই সাইডে একটা প্লাসে আসতো, এই সাইডে একটা মাইনাস আসতো, মাইনাসে আসতো, তাহলে মাইনাস মাইনাসগুলো কি হতো না, ক্যান্সেল হতো না, ঠিক আছে? তাহলে উত্তরটা কি হয়ে যেত, মাইনাসে হয়ে যেত, আর রেশিও কখনো মাইনাসে হয় না। তাই জন্য আমি বলছি যে মধ্যেখানে যে নাম্বারটা আছে, তুমি বড় ছোট যদি নাও বুঝতে পারো, এদের মধ্যে কোনটা বড় কোনটা ছোট বিয়োগ করতে তোমার প্রবলেমও হয়, তো তুমি কি করবে, মধ্যেখানের সংখ্যাটাকে একবার ফার্স্টে লিখবে বিয়োগ করার সময়, আর মধ্যেখানের সংখ্যাটাকে আরেকবার বিয়োগ করার সময় কি করবে, পরে লিখবে, ঠিক আছে? চলো, হয়ে গেল, 6 নম্বর অঙ্কটা বাড়িতে করে ফেল। আজ তবে এইটুকুই থাক, থ্যাংক ইউ।